জ্যৈষ্ঠ পূর্ণিমায় তৈরি হচ্ছে সিদ্ধিযোগ। মা লক্ষ্মীর দয়ায় সব কাজই সাফল্য ও অর্থলাভ হতে চলেছে। এই এই বিশেষ পূর্ণিমা তিথিতে আপনারা যেই যেই কাজগুলো করে অবশ্যই সাফল্য পাবেন এবং অর্থ লাভ করতে পারবেন, এবং কোন কোন কাজগুলি একদমই করা উচিত নয় সেগুলো নিয়ে আজকে আমি এখানে আলোচনা করব। এই কাজগুলি আপনারা একদমই করবেন না, এবং এই পূর্ণিমা তিথিতে এইভাবে যদি আপনারা পুজো করেন এবং এই কাজগুলি করেন তাহলে আপনাদের ঘরেও কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি আসবেই। এই দিন অবশ্যই মা লক্ষ্মীর আরাধনা করতে হবে কি না সেটিও আমি আজ আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধু, অমৃতা লাইফস্টাইলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি খুব ভালো আছেন। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সনাতন ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। এই তিথিতে বিশেষ পুজো করার পদ্ধতিও বলা হয়েছে। এক বা অন্য উৎসব প্রতি মাসেই পরে এমন একটি পূর্ণিমা রয়েছে। এছাড়াও সনাতন ধর্মের এটি একটি বিশেষ তিথি। একইভাবে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাও বিশেষ, যা পড়েছে 4ঠা জুন রবিবার। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি অত্যন্ত শুভ বলেও বিবেচিত হয়। শুভ যোগও অনেক তৈরি হবে এই তিথিতে। পঞ্চম অনুসারে এইবার জ্যৈষ্ঠ পূর্ণিমা 4ঠা জুন রবিবার পড়েছে। এই দিনে সিদ্ধযোগ গঠিত হচ্ছে, এবং এই সিদ্ধিযোগে যদি কোনো কাজ করা হয় তবে তা অবশ্যই সিদ্ধিলাভ হয়ে যায়। এই দিনে আপনি যদি পূর্ণ ভক্তি সহকারে দেবী লক্ষ্মীর আরাধনা করেন এবং সমস্ত মন দিয়ে কিছু বিশেষ মন্ত্র উচ্চারণ করেন তবে তা শুভ ফল দেয়। এতে শুধু অর্থ উপার্জনই নয়, লক্ষ্মীর কৃপাও বজায় থাকে। ঈশ্বরের বিশেষ উপাসনা করবেন। জ্যৈষ্ঠ মাসে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের বিশেষ পুজো করতে হয় এমন বিধান রয়েছে। দ্বিতীয়ত, পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর পুজো করার কথাও কিন্তু এখানে বলা হয়েছে। পূর্ণিমা তিথিকে পুজো, দান, ধ্যান হিসাবেও কিন্তু গণ্য করা হয়েছে। এই দিন আপনারা বিষ্ণু কেউ যেমন পুজো করতে পারেন, লক্ষ্মী কেউ পুজো করতে পারেন, এবং সাথে লক্ষ্মী বিষ্ণু একসাথেও কিন্তু আপনারা পুজো করতে পারেন। আপনারা এই দিন সকালে উঠে আপনারা লক্ষ্মীর আরাধনা করবেন এবং স্নান সেরে ভোরবেলায় চেষ্টা করবেন স্নান সেরে এই লক্ষ্মী দেবীর আরাধনা করতে। এতে শুভ ফল পাওয়া যায়। এই দিন অশ্বত্থ গাছে জল দেওয়া খুবই উপকারী, এবং কারণ এই বিশ্বাস করা হয় যে এই গাছে দেবী লক্ষ্মীর বাস। এমন অবস্থায় সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে আপনারা একটি প্রদীপও প্রজ্বলিত করতে পারেন। আপনারা এই দিন শিবের আরাধনা করতে পারেন, এবং আপনারা চন্দ্রকে সন্ধ্যাবেলায় সাদা মিষ্টি, সাদা ফল, সাদা ফুল দিয়েও কিন্তু আরাধনা করতে পারেন। এবং এই অশ্বত্থ গাছের নিচে আপনারা একটি করে প্রদীপ প্রজ্বলিত করবেন, মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন। এবং এই দিন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাওয়া থেকে বিরত থাকবেন। এই দিন কোনো মশলা, যেই সব মশলা শরীরকে গরম রাখে, এরম মশলা খাওয়া থেকেও বিরত থাকবেন। এই দিন ঠাকুরের আরাধনা করা অনেক বেশি জরুরি, এটি একটি বিশেষ তিথি। এই দিন আপনারা কিন্তু চন্দ্রকেও আরাধনা করতে পারেন। এই দিনে বাড়িতে অর্থের বর্ষণ শুরু হবে যদি আপনারা এভাবে পুজো করেন, এবং আপনারা জগন্নাথের সেদিন শুভ স্নান যাত্রা, সেদিনও কিন্তু আপনারা জগন্নাথের পুজো করতে পারেন ঘরে জ্যৈষ্ঠ। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। জয় মা লক্ষ্মী, জয় শ্রী বিষ্ণু, জয় জগন্নাথ।